ওয়ারি প্রিন্টস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের চ্যানেলে যে ওয়ার প্রিন্ট। গতকালকের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আপনারা আপনাদের লোকাল থানা থেকে মুভমেন্ট পাস বের করবেন। তো ফ্রেন্ড, এই মুহূর্তে কিন্তু আমি টুয়ার শিলিগুড়ির দিকে, আর এই মুহূর্তে আমি বুনিয়াদপুর ক্রস করে গেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো চেকিং নেই রাস্তাতে। আর এখন কিন্তু সকাল ছটা বাজে, আর এই ছটা পর্যন্ত এখন অবধি সেরকম কোনো চেকিং রাস্তাতে পড়েনি। দেখা যাক ওটা রাস্তাতে কী পজিশান হচ্ছে, কীরকম হচ্ছে, সমস্ত কিছু আপনি ভিডিওতে কিন্তু। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ভোর 5টা বাজে, আমরা রওনা দিয়েছি বালুরঘাট থেকে টুয়ার্ড শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন লকডাউন, আর এই লকডাউনের মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। এই মুহূর্তে আমরা গঙ্গারামপুরে, এখন সকাল প্রায় 5:45 মতন বাজে। রাস্তায় ভিড় বলতে কিচ্ছু নেই, সাধারণ পাবলিক নিশ্চয়ই বাড়ির ভিতরে রয়েছে। মেন 512 ন্যাশনাল হাইওয়ে চলছে। এই রাস্তার ওপর দিয়ে কিন্তু সাধারণত প্রচণ্ড ভিড় থাকে সকালবেলাতেও, কিন্তু কিছু নেই এই মুহূর্তে। আমরা এগিয়ে চলেছি টুয়ার্ড বুনিয়াদপুরের দিকে। বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে ঘুরে আমরা এই মুহূর্তে রায়গঞ্জের পথে। এই আমাদের প্রথম চেকপোস্ট, এখানেই আমাদেরকে চেকিংয়ের জন্য নাকাচকি করে রেখেছে পুলিশ। নাকাচকিতে আমাদের ড্রাইভার কিছু কাগজপত্র এবং প্রশ্ন তারা করছেন কি পারপাসে। তো আমরা যেহেতু আমাদের কাছে মুভমেন্ট পাস নিয়ে যাচ্ছি, তাই সেই তার কপি তারা একটু পরীক্ষা করে দেখছেন, আর তারপরে কিছু কথোপকথন শেষ করবার পর আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু পুলিশ চেকিং ছিল, তো আমরা কিন্তু ফার্স্ট চেকিং ক্রস করলাম। আমরা বুনিয়াদপুর থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির পথে, সামনে পড়বে ইসলামপুর। আমরা এই মুহূর্তে একটু বিরতির জন্য থেমেছি, আমাদের গাড়ি হুন্ডাই আইডেন, আমরা আজকে এই গাড়িতে ভ্রমণ করছি। তো ফ্রেন্ডস, আপনারা যদি থানা থেকে পারমিশন নিয়ে তারপরে রওনা দেন, তাহলে কিন্তু এই নাকাচক পয়েন্টগুলিতে আপনাদের কোনো অসুবিধা বলে হবে বলে আমার মনে হয় না। আমাদেরও খুব কি অসুবিধা হওয়া তা হচ্ছে না। এই মুহূর্তে আমরা রায়গঞ্জ অতিক্রম করে রায়গঞ্জের ওপর দিয়ে চলেছি। এই হলো শিলিগুড়ি মোড়, রাইটে টার্ন নিয়ে শিলিগুড়ি মোড় হয়ে সোজা আমরা বেরিয়ে যাব ইসলামপুরের টুয়ার্ড শিলিগুড়ি। ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমরা শিলিগুড়ি মোড় ক্রস করছি। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি মোড়ে পর্যন্ত আসতে আমাদের এ পর্যন্ত একবার চেক হয়েছে গাড়িটি, আর দেখা যাক শিলিগুড়ি পর্যন্ত কতবার চেকিং পাচ্ছি আমরা রাস্তায়। তো আমাদের সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জ পার হয়ে গেছি। এই মুহূর্তে আমি নাগরবাড়িতে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটি লাইন হোটেলে একটু চা বিস্কুট খেয়ে আবার রওনা দেবো। আর রাস্তায় গাড়ি মোটামুটি রয়েছে, আর সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হলো বার্তায় কিন্তু কোনো প্রাইভেট গাড়ি ছাড়া আর গুডস বা কার ছাড়া আর কোনো গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি না আপনার রাস্তাতে। যেহেতু আমার গাড়ির পারমিশন করা রয়েছে, সেই জন্য আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি এখনও পর্যন্ত। দেখা যাক, শুনেছি কালিয়াগঞ্জে একটি চেকপোস্ট রয়েছে, এর তারপরে শিলিগুড়ি ঢোকার আগে পড়বে, সেখানে কি বলছেন ওনারা আমি সব কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
তো ফ্রেন্ডস আমরা সিদ্ধান্ত নেই আমরা বিহারের উপর দিয়ে না গিয়ে বেঙ্গল টু বেঙ্গলের রাস্তা দিয়ে যাবো টুয়ার্ড শিলিগুড়ি। এই হলো বেঙ্গল টু বেঙ্গলের রাস্তা। রাস্তাটি খুবই ন্যারো, আমি এর আগে অনেকবার এই রাস্তা দিয়ে গিয়েছি, তবে সেটি রাত্রিবেলা, দিনের বেলা এই প্রথম এই রাস্তা দিয়ে যাওয়ার সৌভাগ্য। তো যেহেতু লকডাউন চলছে সেই জন্যই আমরা বিহারের উপর দিয়ে যাওয়ার রিস্ক নিইনি, যেহেতু সেটি অন্য রাজ্য। তো আমরা বেঙ্গল টু বেঙ্গল রাস্তা ধরে সামনে এগিয়ে চলেছি। এই রাস্তার প্রায় 20-22 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, তবে বাকি রাস্তা কিন্তু বেশ। এখানেও আমাদের একটি ছোট্ট চেকিং ছিল, চেকিংটি পার হয়ে গিয়ে আমরা সামনে চলেছি একদম বেঙ্গল টু বেঙ্গলের রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন দুই দিকের বাড়ির একদম সংকীর্ণ রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এবার আমরা আবার ন্যাশনাল হাইওয়ের উপরে, এই মুহূর্তে আমরা ন্যাশনাল হাইওয়েতে। ন্যাশনাল হাইওয়ের উপরে সেরকম কোনো যানবাহন নেই, যা গাড়ি দেখতে পাচ্ছি আমরা সবই হয় কোনো মালবাহী গাড়ি অথবা প্রাইভেট কার। তাও প্রত্যেকটি গাড়িরই কিন্তু নিজস্ব পারমিশন নেওয়া রয়েছে, নিজস্ব পারপাস। ফ্রেন্ডস এই মুহূর্তে আমাদেরকে বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে, কারণ আকাশে বেশ মেঘ এই জায়গাটাতে, আর সামান্য কিছু বৃষ্টিতে ওয়েদারটা এত সুন্দর ছিল, এত মনোরম একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল যা আমি আপনাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারছি। কি সুন্দর দৃশ্য দেখুন। তবে আমরা এত দূর চলে এসেছি, আমাদের এ পর্যন্ত টোটাল 2 বার চেক করা হয়েছে, আর 2 বার চেকিংয়েও আমাদেরকে সেরকম কোনো সমস্যা করতে হয়নি। আমরা আসার আগে শুনেছিলাম যে শিলিগুড়ি ঘোষপুকুরে একটি চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে একটু বেশি কড়াকড়ি করা হয়ে থাকেন, কিন্তু আজ আমাদের বোধহয় ভাগ্য ভালো ছিল, তাই সেখানে কোনো চেকপোস্ট আজ আমাদের যাওয়া সম্ভব পর্যন্ত কিন্তু ছিল না। ইভেন আমরা যখন ব্যাক করি তখনও কিন্তু ছিল না। আমরা দুদিকে সুন্দর চা বাগানের দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি। শিলিগুড়ি যেতে এই টোল যে গেটটি দেখছেন, এই গেটটি কিন্তু আগে ছিল না, খুব রিসেন্টলি এই গেটটিকে বসানো হয়েছে। এখানে এই টোল গেটে আপনাকে আপনার টোল ফ্রি পে করে তবে কিন্তু সামনে যেতে হবে। এখানে আবার একটি পুলিশ নাকা চেকিং পয়েন্ট আছে, এখানেও বেশ ভালোভাবে পরীক্ষা করা হলো আমাদেরকে, এবং তারপরে সামনে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আমরা এগিয়ে চলেছি টুয়ার্ড শিলিগুড়ির দিকে। দেখুন দুদিকে দোকান, এখন সকাল প্রায় 9টা বাজে, অথচ কোনো রকমের কোনো দোকান কিন্তু এখানে একটু খোলা নেই, যদিও এই সময় আমাদের বালুরঘাটে কিন্তু বেশ ভিড় থাকে। এই হলো সিটি সেন্টার, সিটি সেন্টারের সামনে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটু একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটি খুবই মনোরম। সিটি সেন্টারের গেট পাস করবার পরই আমরা পৌঁছে যাই দার্জিলিং মোড়ের কাছে। এই হলো দার্জিলিং মোড়, কোনো রকম ভিড়ভাট্টা বলতে কিছু নেই, একদম ফাঁকা রাস্তা, কয়েকটি পণ্যবাহী গাড়ি।
এবার আমরা শিলিগুড়ির ভিতরে প্রবেশ করেছি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু এই মুহূর্তে একটু বৃষ্টি হলেও এই সময়টা এই জায়গা থেকে প্রচণ্ড ভিড় থাকার কথা, কিন্তু শিলিগুড়ির ওপর দিয়ে যাবার সময় হিলকার রোডের ওপর দিয়ে, শিলিগুড়ি বাস স্ট্যান্ডের ওপর দিয়ে, হিলকার রোডের ওপর দিয়ে সামনে যাবার সময় কিন্তু আমি এই মুহূর্তে যা দেখছি তা সত্যি অবাক হওয়ার মতো। কারণ এই মুহূর্তে এখানে রাস্তার উপরে একটি লোকও নেই, না আছে কোনো গাড়ি, না আছে কোনো লোক, না আছে কোনো অন্য যানবাহন, একদম ধুধু পড়ছে গোটা শিলিগুড়িটি। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের বালুরঘাট থেকে শিলিগুড়ির যাত্রা লকডাউনে। তো ফ্রেন্ডস, লকডাউনে যদি আপনারা বালুরঘাট থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি টু বালুরঘাট বা শিলিগুড়ি টু কলকাতা বা শিলিগুড়ি টু আদার্স যে কোনো জায়গাতেই আপনারা যেতে চান গোটা পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের লোকাল থানা থেকে একটি ভেহিকলস পারমিশন মুভমেন্ট বা মুভমেন্ট পাস অবশ্যই ক্রিয়েট করে নেবেন। মুভমেন্ট পাসে আপনাদের উল্লেখ রাখতে হবে কয়জন ব্যক্তি যাচ্ছেন এবং কোন গাড়িতে যাচ্ছেন, কোন ড্রাইভার যাচ্ছে আপনাদের সঙ্গে, সব কিছু কিন্তু উল্লেখ থাকতে হবে। আর আপনাদের যদি, এই হলো সেবক রোড, দেখুন সেবক রোড একদম ফাঁকা। আর আপনাদের কাছে যদি এমন ব্যাপার থাকে যে আপনারা ব্যাক করে আসবেন কেউ একজন, তো তাহলে কিন্তু অবশ্যই ড্রাইভার লিস্টে আপনারা একজনের জায়গায় দুজন বা তিনজনের নাম অবশ্যই লিখে রাখবেন, তাহলে পরে কি হবে আপনারা খুব সহজেই কিন্তু ব্যাক করে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল বালুরঘাট শিলিগুড়ির লকডাউনের সময় আমাদের যাত্রা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, দেখতে পায় কীভাবে আমি গিয়েছিলাম বা আপনারাও সে থেকে নিজেরা কিছু ব্যবস্থা নিতে পারবেন নিজেদের জন্য। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিওতে। তো দেখতে থাকুন, এনজয় করুন ভিডিওটি।